उपस्थित আমাদের সংগ্রামী সাথী পার্থ চট্টোপাধ্যায়, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শুভাশিস চক্রবর্তী, রত্না চ্যাটার্জি সহ বিহারে 18 জন প্রার্থী, 21 জন তিনটে ওইদিকে জোকারটা নিয়ে আছে, 21 জন প্রার্থী আপনাদের এখানে উপস্থিত আছেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের দোয়া প্রার্থনা করবার জন্য। আপনারা তো জানেন বিহারের মানুষ যে কোনো বড় কাজে যাবার আগে, যে কোনো বড় প্রোগ্রামে যাওয়ার আগে আমি বেহালার এই মাটিটা একটু ছুঁয়ে যাই। আর এই কথাটা প্রতিবার আমার আপনাদের এসে মনে করিয়েও দিই, যাতে আপনারা আমাকে না ভুলেন আর আমি আপনাদের না ভুলি। আমার রাজনীতির হাতে খড়ি কিন্তু এখান থেকে মাথায় রাখবেন। আমি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলাম প্রথমবার, বেহালা আমার সাথী ছিল। আবার যখন আমি দক্ষিণ কলকাতায় দাঁড়িয়েছি তখনও আপনারা আমার সাথী ছিলেন এবং আজও আপনারা আমার সাথী আছেন। আপনাদের বাদ দিয়ে আমি চলি না, আমার কাজ চলে না, আমার প্রাণ চলে না, আমার গান চলে না, আমার সুর চলে না, আমার ছন্দ চলে না, আমার তান চলে না। আমি যখনই বেহালায় এসেছি, কখনো স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে, কখনো এনআরসি ইস্যুকে কেন্দ্র করে, কখনো অন্য কোনো ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি ইলেকশনকে কেন্দ্র করে, লোকসভা ইলেকশনকে কেন্দ্র করে, আগেও এসেছি অনেকবার ভেজাল তেলকে কেন্দ্র করে, উদ্বাস্তু আন্দোলন থেকে শুরু করে অনেক আন্দোলনের সাক্ষী হয়ে। আমি যখন আগে বেহালায় আসতাম বামফ্রন্ট সরকারের আমলে, আমার বেহালা দেখে কিরম দুঃখ লাগত। দেখতাম বেহাল অবস্থায় পড়ে আছে, দেখবার কেউ নেই, কয়েকটা কমরেড পড়ে আছে, কিছু কমরেডের রেটগুলো শুকিয়ে গেছে, কিন্তু কাজের বেলায় কিছু নেই। তখন থেকে ভাবতাম বেহালাটাকে কি করে উন্নয়ন করা যায়। আজকে তো আমার গর্ব করে বলতে হয়, ফিতেকে কাটবে দেখার আমার দরকার নেই। এই বেহালার মেট্রো রেল সব টাকাটা আমি দিয়ে গিয়েছিলাম, তার কারণ আমি জানতাম একদিন না একদিন এটা কমপ্লিট হবে। আমি থাকাকালীন সব জমি দিয়ে গিয়েছিলাম, কোথায় ট্রাম ট্রেনের স্টপেজ হবে আর কোন স্টপেজের কি নাম হবে, জোকায় কি করে জমি পাওয়া যাবে, বেহালা চৌরাস্তা থেকে শুরু করে কোথায় কোথায় স্টপেজ হবে, এমনকি তারাতলায় মিন পর্যন্ত কি করে এটা যাবে এবং মাঝরাট থেকে সংযোগ হয়ে তারাতলা পর্যন্ত গিয়ে ওখান থেকে ধর্মতলায় পৌঁছবে, ধর্মতলা থেকে আবার দমদমে গিয়ে পৌঁছবে, দমদম থেকে আবার বারাসত দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছবে, উঠবেন জোকায় 10 মিনিটে দক্ষিণেশ্বর। এইভাবে করেছিলাম প্ল্যানটা। আজকে আমি খুশি, আরো অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল, একটু একটু করে ডিলে করেছে এরা। আমি 9 মাসে দীঘা তমলুক করে দিয়েছিলাম, আর এই মেট্রো রেল যদি আমি রেল থেকে চলে এসে পশ্চিমবঙ্গ সরকারে না আসতাম, আমি 2 বছরের মধ্যে কাজ কমপ্লিট করে দিতাম। আমি দীঘায় 9টা ব্রিজ করেছিলাম 9 মাসে। আমি জানি কি করে কাজ করতে হয়। আজকে দেখুন তো বেহালার রাস্তাগুলো চওড়া হয়েছে, হয়তো আপনাদের অনেক কষ্ট করতে হয়েছে মেট্রোর জন্য, মাঝেরহাট ব্রিজের জন্য।
মাঝিরহাট ব্রিজ ভেঙে পড়েছে অনেক আগে তৈরি করা, এরকম অনেক ব্রিজ আছে। বাংলা নদীমাতৃকার দেশ, বাংলায় সবচেয়ে বেশি ব্রিজ আছে, কিন্তু ব্রিজগুলো কেউ দেখাশোনা করেনি। আর অত ব্রিজ যদি তৈরি করতে হয় অত টাকা একটা ভারত সরকারের টাকাও ফুরিয়ে যাবে, তাই দেখে দেখে করতে হয়। মাঝিরহাট ব্রিজ ভেঙে গেছে, আমি দার্জিলিং এ ছিলাম, দার্জিলিং থেকে ছুটে এসেছিলাম, আজকে মাঝিরহাট ব্রিজ আপনাদের হয়ে গেছে। অন্য কেউ থাকলে পড়ে থাকতোই পড়ে থাকতো, তাও রেল যতটা দেরি করেছে আমরা আমাদের থেকে একটু দেরি করিনি, আমরা রেগুলার মনিটর করেছি। অনেক কষ্ট হয়েছে আপনাদের, আপনাদের ঘুরে ঘুরে আসতে হয়েছে, টালিগঞ্জ দিয়ে ঘুরে, যাদবপুর দিয়ে ঘুরে, আলাদা রুট করতে হয়েছে, কিন্তু আজকে যে ব্রিজটা আপনারা পেয়েছেন এটা নতুন ব্রিজ, আপনাদের অনেক সুবিধে হয়ে গেছে। আর একটা ব্রিজও আপনারা পেয়েছেন, কিরকম বলুন তো, আপনি বজবজের দিকে যাবেন, আপনি চলে যান তারাতলা দিয়ে, তারাতলা দিয়ে গার্ডেন নিচে একটা ব্রিজ হয়ে গেছে, আবার তারাতলায় গার্ডেন নিচের পাশ দিয়ে একটা ব্রিজ গেছে আপ টু বজবজ চলে গেছে। বিরাট বড় একটা খুব লম্বা ফ্লাইওভার, ওটা যেন কত কিলোমিটার হয়েছে, 7.2 কিলোমিটার রাস্তা কমে গেছে। এদিকে দেখুন, মা ফ্লাইওভার করে দিয়েছি, মা ফ্লাইওভারের পাশ দিয়ে আরো দুটো র‍্যাম্প হয়ে গেছে। আগে আমি বিমানবন্দরে যেতাম আমার 1.5 ঘন্টা লাগতো, এখন আমার মাত্র 25 মিনিট লাগে। আমি কলকাতা থেকে বেরোই, বাড়ি থেকে রবীন্দ্রসদনের সামনে দিয়ে এজিসি বস রোডের ফ্লাইওভারে উঠি, ওখান থেকেই মা ফ্লাইওভার, মা ফ্লাইওভার পরে বাগুইহাটি ফ্লাইওভার, এমনভাবে করে দিয়েছি একদম এয়ারপোর্টে পৌঁছে যাই 20-25 মিনিটের মধ্যে। একটা রাস্তা নয়, অন্য জায়গায় যেতে গেলে একটাই রাস্তা এয়ারপোর্ট যাওয়ার, আমাদের তিনটে অল্টারনেটিভ রুট রাজারহাট দিয়ে যান, দেখে মনে হবে এদেশে আছেন না ইউরোপে আছেন। আর একটা আছে দক্ষিণেশ্বরের পাশ দিয়ে নিবেদিতা ব্রিজ, তিন দিক দিয়ে যাওয়া যায়। আজকে আমি মেট্রো রেলটা জোকা পর্যন্ত করে দিয়েছি, আগামী দিন যদি সুযোগ পাই, সেরকম কোম্পানি পাই, সেরকম টাকার ব্যবস্থা করতে পারা যায়, আমি তো চাই আগামী দিন এটা আমি ডায়মন্ড হারবার পর্যন্ত, আমার এই দিকের রাস্তা আরও কী করে ডায়মন্ড হারবার পর্যন্ত সংযুক্ত করা যায়, তার জন্য ভাবছি, তার জন্য ভাবব। আপনারা কি জানেন আমরা 18,000 কোটি টাকার প্রজেক্ট নিয়েছি, সেই 18,000 কোটি টাকার মধ্যে অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে, কাজগুলো আমি নিশ্চয়ই বলবো ববি তোমরা জিতে এসে কাজগুলো চটপট করবে। একটা প্রজেক্ট নেওয়া হয়েছে মাঝেরহাট ফ্লাইওভার থেকে একটা ফ্লাইওভার হবে যাদবপুর ফাঁড়িতে গিয়ে মিশবে, মাঝেরহাট ফ্লাইওভার থেকে টালিগঞ্জ ফাঁড়ি, টালিগঞ্জ ফাঁড়ি থেকে আরেকটা হবে যাদবপুর ফাঁড়ি, যাদবপুর ফাঁড়ি থেকে আরেকটা হবে গড়িয়া পর্যন্ত, অর্থাৎ আপনার মাঝেরহাট বেহালাকে কানেক্ট করে দিচ্ছে আপ টু গড়িয়া এদিক পর্যন্ত। যেমন পলতা ব্রিজ আমরা নতুন করে করছি, টালা ব্রিজ, ওখানেও 400 কোটি টাকা খরচা হচ্ছে, মাঝেরহাটেও 300 কোটি টাকা খরচা হয়েছে। এই রাস্তাগুলো বলে বলে পেছনে লেগে লেগে সরানো হয়েছে, চওড়া করা হয়েছে, যেই রেলের কাজ রেল চালু হয়ে যাবে, আমি বেহালার 18 জন কাউন্সিলরকে বলে রাখছি, ফুটপাথ হবে এবং ফুটপাথের পাশ দিয়ে সবুজ বাগান ছোট্ট করে হবে দুটো ফুটপাথ ঘিরে, এবং ফুটপাথটা যাতে মানুষের হাঁটার যোগ্য থাকে লক্ষ্য রাখতে হবে, আর রাস্তায় গাছ পুঁততে হবে, 1 কোটি গাছ কলকাতায় পুঁততে হবে, তার মধ্যে বেহালায় অন্তত 20,000 গাছ আমি দেখতে চাই বেহালার রাস্তায় পোঁতা হোক, জেমস লং সরণি হোক, ডায়মন্ড হারবার রোড হোক।
সবুজ আসলে আমরা হাসি, সবুজ বাঁচলে আমরা বাঁচি। কিছু কিছু জায়গায় আপনাদের জল জমার প্রবলেম আছে, আস্তে আস্তে সেগুলো হয়ে যাবে, কাজগুলো হয়ে যাবে। এবারে তবে যা বৃষ্টি হয়েছে গত 100 বছরেও হয়নি। এখন গ্লোবাল ওয়ার্মিং চলছে, একই বছরের মধ্যে আমফান ফেস করলাম, ফণি ফেস করলাম, জশ ফেস করলাম, একটার পর একটা সাইক্লোন চলে আসছে, রোজই একটার একটা পাখির নামে সাইক্লোন। সোমবার ভালো আছি তো শনিবার সাইক্লোন, শনিবার সাইক্লোন তো আবার পরের শনিবার সাইক্লোন। ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, ধানের খেতে জল জমে যাচ্ছে, এটা একটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আর আমাদের এখানে কেন কষ্ট হচ্ছে জানেন? বেশি আমাদের ফেস করতে হচ্ছে, বাংলা নদী মাতৃকার দেশ। মনে রাখবেন সবচেয়ে বেশি নদ নদী খালবিল ভারতবর্ষের মধ্যে বাংলাতে আছে। বাংলাদেশ যেহেতু আগে ছিল এদিকে ভারতবর্ষে, বাংলাদেশেও এটা ফেস করতে হয়, কারণ বাংলাদেশেও নদী মাতৃকা আছে অনেক। তা সত্ত্বেও আমরা প্রায় 3 লক্ষের ওপর পুকুর কেটেছি গ্রাম বাংলার দিকে, যাতে জল ভরো জল ধরো, বন্যার সময় বৃষ্টির সময় জলটা গিয়ে ওই পুকুরে গিয়ে জমা হয়। আমি আপনাদের বলবো আগামী দিন আমাদের স্কিম নিতে হবে, কারণ প্রাকৃতিক যে দুর্যোগ, এই দুর্যোগ কারো কথা শোনে না। সেই জন্য কলকাতাতে আরো 200 পাম্পিং স্টেশন, পাম্পিং মেশিন অর্থাৎ পাম্পিং স্টেশন তৈরি করার কথা বলা হয়েছে। অনেক করা হয়েছে, আরো করা হবে। বেহালাতে কিন্তু জলটা বেশি জমত মেট্রো রেলের কাজের জন্য, কারণ মেট্রো রেলের কাজের জন্য রাস্তায় বালি চুন ইট যে পড়ে থাকে তাতে ড্রেনগুলো বন্ধ হয়ে থাকে, ড্রেনগুলোতে জল ঢোকে না। দেখবেন অনেক সময় নতুন বাড়ি তৈরি হয়, আমার আবেদন থাকবে যারা নতুন বাড়ি বা কনস্ট্রাকশনের কাজ করছেন, তারা চেষ্টা করবেন বালি ইট চুনটা এমনভাবে রাখতে যাতে ওটা বেরিয়ে ড্রেনেজ বন্ধ না হয়ে যায়। প্রত্যেকটা জায়গায় আমি দেখি লক্ষ্য করে ফুটপাথের ওপর ফেলে রেখে দিল, রাস্তার ওপর ফেলে রেখে দিল বালি ইট চুন সুরকি, আর বৃষ্টি হলেই ড্রেনেজগুলো বন্ধ হয়ে যায়। এটা একটা সিস্টেম করতে হবে। আমরা আগামী দিন ভেবেছি, হয়তো টাইম লাগবে, সব কাজ একদিনে হয় না। আজকে কলকাতাকে দেখতে এত সুন্দর হয়ে গেছে, শুধুমাত্র মনে রাখবেন অনেক কাজ করা হয়েছে। সেই জন্য বেহালায় ট্রাইডেন্ট লাইট লাগানো হয়নি, কিছুটা লাগানো হয়েছে, কিন্তু এদিকটা তো আমার চোখে পড়ছে না। ফুটপাথের জন্য, মেট্রো রেলের কাজের জন্য আমি মনে করি মেট্রো রেলের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর ট্রাইডেন্ট লাগি তোমরা আবার লাগাবে বেহালায়। আমি চাই আলো ঝকঝকে থাকবে, রাস্তা চকচকে থাকবে, সবুজ গাছ আসবে, মানুষও হাসবে, মানুষ রাস্তা দিয়েও যাতায়াত করতে ভালোবাসবে, আর সাথে সাথে দর্শনীয় কিছু স্থানও হবে। বেহালায় তো কিছুই ছিল না, সত্যজিৎ রায় স্টেডিয়ামটাও আমি করে দিয়ে গিয়েছিলাম, জেমস লং সরণির ওপর যে স্টেডিয়ামটা। আমি চাই তোমরা জিতে যাওয়ার পরে ব্রতচারী ক্লাবটার সাথে কথা বলো, তারা অনেকবার আমাদের সাথে কথা বলেছে, ওটা যদি আমরা ভালো করে কাজে লাগাতে পারি ওখানে ইকো ট্যুরিজম পার্ক ভালো তৈরি হতে পারে, রাজারহাটে যদি তৈরি হতে পারে ব্রতচারী এতেও তৈরি হতে পারে। এগুলো বুদ্ধি খরচ করে দেখতে হবে। আর যেখানে যেখানে জলাশয় আছে সব কাউন্সিলরকে আমি বলবো জলাশয়গুলোর পার বাঁধিয়ে দিন, যাতে লোকে হেঁটে বেড়াতে পারে, পাথওয়ে করুন। এখন প্রত্যেকটা পার্কে একটা করে পাথওয়ে কম্পালসারি, আমি যেটা করাই কম্পালসারি পাথওয়ে থাকবে, কারণ এখনকার দিনে মানুষ শারীরিক সচেতনতার জন্য মানুষ হাঁটতে ভালোবাসে, মাঠে হাঁটতে ভালোবাসে, পাথওয়েতে হাঁটতে ভালোবাসে। এখানে যেহেতু লেক নেই সেই জন্য এখানে এই সব পাথওয়ে ছোট ছোট পুকুরকে কেন্দ্র করে পাড়ার ভেতরে ভেতরে যেসব পুকুর আছে
কমিউনিটি সেন্টারগুলো বেহালায় হয়েছে, কটা হয়েছে? 18টা ওয়ার্ডে কটা হয়েছে? 21টা ওয়ার্ডে? যেগুলো বাকি আছে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কমিউনিটি সেন্টার তৈরি করার প্ল্যান আছে আমাদের। তার কারণ একটা বিয়ে বাড়ি বা যে কোনো বেড়ায় যান কত ভাড়া লাগে বলুন? কোনো বাড়ি 50,000, কোনো বাড়ি 1,00,000, কোনো বাড়ি 5,00,000। কমিউনিটি সেন্টার হচ্ছে এটা কর্পোরেশনের থাকবে, একটাই নাম জয় হিন্দ ভবন, একটাই নাম সারা কলকাতায়। এবং এটা হচ্ছে মাত্র 10,000 থেকে 15,000 টাকা ভাড়ায় আপনি পুরো বিল্ডিংটা ভাড়া পাবেন। ফলে আপনার বাড়িতে বিয়ে হোক, পৈতে হোক, সামাজিক কাজ হোক, কোনো অসুবিধে হবে না। আর গরিব লোকেদের জন্য 50% কনসেশনও আছে। এই কাজগুলো মন দিয়ে করতে হবে, এলাকা পরিষ্কার রাখতে হবে। এটা আমি নিশ্চয় বিশ্বাস করি কাউন্সিলরদেরও খেতে হবে, ঘুমোতে হবে, তাদেরও বিশ্রাম নিতে হবে। কিন্তু একটা জিনিস আমি মনে করি, অন্তত সকাল 9টা থেকে রাত 10টা অবধি ফোন চালু থাকবে। আমি নিজে এত কাজের মধ্যে আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট ফোন দেখি, আমাকে প্রতিদিন 400 থেকে 500 ফোনের মেসেজের উত্তর দিতে হয়। আমি যদি এতটা করতে পারি, আমি জানি কাউন্সিলরদের কাজ অনেক বেশি, তাদের কাজ আরও বেশি, নর্দমা থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে, জল থেকে শুরু করে, তা সত্ত্বেও 100টার বেশি তো নিশ্চয়ই হবে না। ধৈর্য ধরে ফোনটা ধরতে হবে, কথা শুনতে হবে এবং কাজটা করতে হবে। আর হচ্ছে মাটির দিকে তাকিয়ে চলতে হবে, কারণ অনেককে আমি দেখি গাড়িতে যায়, গাড়িতে ঘুমিয়ে পড়ে। আমি তো গাড়িতে গেলে ঘুমোই না, ফার্স্ট বেঞ্চে বসি আর দেখতে দেখতে যাই কোন লাইটটা জ্বলছে না। জিজ্ঞেস কোন বুয়ার ছেলের বিয়েতে এসছি আর সারাক্ষণ গালাগালি দিতে দিতে এসছি যে নিউ আলিপুরা তারা তারা তলায় জল জমেছে কেন? আমি গিয়ে লোক নামাচ্ছি, ওরা জল নামা? আমি আস্তে আস্তে 50টা ফোন করি ববিকে, এই রাস্তার লাইটটা খারাপ রে, দেখ রে রাজারহাটের লাইটটা খারাপ রে, এই রাস্তায় এই নম্বরের লাইটটা খারাপ হয়ে গেছে, এটা আমার কাজ নয়। কিন্তু আমি যদি তাকিয়ে তাকিয়ে যাই, আপনাদেরও তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। ঘুমোবার সময় ঘুমাবো, খাবার সময় খাবো, কেউ বারণ করেনি, কাজের সময় কাজ করব, আর যখন আমি কাজ করব আমার চোখ চলবে, আমার কান চলবে, আমার মুখ চলবে। এবং চোখ চোখকে কথা বলবে, চোখে চোখে কথা বলো কোন কাজটা হচ্ছে আর কোন কাজটা হচ্ছে না। মনে রাখবেন আজ আছি কাল নেই, জীবনটা এরকমই, মানুষকে মৃত্যু হয় না, মৃত্যু একদিন জন্ম হলে হবেই, কিন্তু টাইমিং ইজ এ ফ্যাক্টর। সঠিক টাইমে মারা গেলে কারো দুঃখ হয় না, কিন্তু দুঃসময় মারা গেলে সকলের দুঃখ হয়। কাজে আমি যখন আমার বিছানায় শুই, আমি আপনাদের এক্সপিরিয়েন্স বলছি, মানে আমি এটা সবসময় শিক্ষা দিই, আমার তৃণমূল কংগ্রেসের কর্মী মিটিংয়েও শিক্ষা দিই, পাবলিক মিটিংয়েও বলি, এটা নিয়ে আবার কেউ লিখবেন না ব্যঙ্গ করে উনি ওনাকে বকলেন, এটা বোকার ব্যাপার নয়, আমাদের তৈরি হতে হবে এইভাবে। আমি যখন আমার খাটে ঘুমাই শুয়ে, আমি ভাবি আমার চাদরটা তো পরিষ্কার, কাঁচা চাদর, আমার তো একটা বালিশ আছে। আমি ঘুমোতে ঘুমোতে ভাবি, শুয়ে শুয়ে যখন ঘুম আসে না, আমার মাথার উপরে একটা চাল আছে, আমার তো ঘরে একটা টিভি আছে, আমার তো একটা চেয়ার টেবিল আছে, আমার একটা অফিস আছে, অফিস তৃণমূল ভবন, আমার একটা বাড়ির অফিস আছে, এ তো যথেষ্ট, এর থেকে বেশি ও নচি চলে এসো, নাচি নাচি চলে এসো। আমি
নাচটা আমার খুব প্রিয়, আমি ওকে নাচি নাচি বলি, ওর ডাক নাম নচি চক্রবর্তী। তো নচিকেতা চক্রবর্তী আবার বলবে কেতা দিদি বাদ দিয়ে দিয়েছি। সুতরাং মনে রাখবেন যে আমি ভাবি আমার তো এটা আছে, অনেকের হয়তো এটাও নেই। তো আমার যদি দুটো খাবার জোটে, আমার যদি একটা বিছানা জোটে, আমার যদি একটা বাথরুম থাকে পরিষ্কার, আমার যদি একটা টেলিভিশন থাকে, আমার যদি একটা ওয়াশিং মেশিন থাকে, কারো যদি একটা ছোট গাড়িও থাকে বা সাইকেল স্কুটারও থাকে, আমি মনে করি না এটা লাক্সারি, এটা মানুষের প্রয়োজন, কিন্তু তার বেশি না। অনেকে আছে ভাবে পঞ্চাশটা বাড়ি বানাই, আরে পঞ্চাশটা খাবে কে রে? অনেকে ভাবে যত পারি জমিয়ে যাই, আরে কার কাছে, যাদের কাছে টাকাগুলো রাখা হয় সে মরে গেল তো টাকাটাও গেল, সেই টাকার তো কোনো হিসেব থাকে না, বি হিসেবই কি লাভ? আজকালকার দিনে তো লোকে পেট ভরে ভাতও খেতে পারে না, সুগার হবে ভয়ে। আগে তবু মাছের ঝোল দিয়ে ভালো করে পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মাছের চাটনি, মাছের ঝাল, মাছ ভাজা, মাংস, পায়েস, মুন্ডা মিঠাই খেত। আর এখন দেখুন খেতে উপায় হয় না, খাবার থাকলেও খাওয়া যাবে না, খাবার হাতছানি দিয়ে ডাকছে কিন্তু আপনার শরীর ভাবাচ্ছে এটা কি খাবো খাবো না। কেউ কিছু মিষ্টি দিলে কেউ ছোবে না, অথচ মিষ্টির দোকানে যাক সব মিষ্টি বিক্রি হয়ে যায়। কেন জানেন তো, অনেকের আমার একটা থিওরি আছে, যাদের একটু সুগার টুগার আছে তারা বাইরে বেরোলেই, বাজার করতে বেরোলে একটু মিষ্টি খায়, আর মিষ্টি আমরা খাই বা না খাই লোকের পাতে দিই, এটা আমাদের অতিথি পরায়ণতা। ফলে আমরা এখন শরীর সচেতন হয়েছি, কেউ তো হিরে খাবে না, পান্না খাবে না, সোনা খাবে না, কত প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেটুকু প্রয়োজনই সবার থাক, তাহলে বাংলা ভালো থাকবে। আমি এখনো মনে করি যে কোনো রাজ্যের তুলনায় বাংলার মানুষ আজও স্বচ্ছতার সাথে চলে, মূল্যবোধের সাথে চলে, আদর্শের সাথে চলে, এটাকে আমাদের রক্ষা করতে হবে। একজন ব্যক্তির জন্য এটাকে আমরা নষ্ট করতে দেব না, দরকার হলে একটা পচা শামুক থাকলে শামুকটাকে বাদ দিয়ে দিন, পচা শামুকটাকে বাদ দিয়ে দিন, কিন্তু সব শামুককে তো বাদ দেওয়া যাবে না। কলকাতা আজ কি গর্বের জায়গা, এই কলকাতা একদিন বিদ্যাসাগর থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, রামকৃষ্ণ পরমহংস দেব থেকে শুরু করে, নজরুল ইসলাম থেকে শুরু করে, তাদের পদধূলিতে ধন্য ছিল এই কলকাতা। নবজাগরণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সব আন্দোলনের জন্ম দিয়েছে। আজকে আমার গর্ব হয় এই কলকাতায়, আজকে মনে রাখবেন এই কলকাতাকে দেখে সারা ভারতবর্ষ শিক্ষা নেয়, কলকাতা আজও সবচেয়ে সেফেস্ট সিটি আজকে সারা পৃথিবীতে এবং সারা ভারতবর্ষে, এটা খুব বড় ব্যাপার। কলকাতাকে নিয়ে আমাদের গর্ব করার বিষয়। আর আমি তো আজ অন্য কোনো কথা বলতে চাই না, আপনারা সব জানেন, একটা কথাই বলি, আমি গর্বিত। আমি সুরভিত, আমি সুশোভিত, আমি বিকশিত, আমি পল্লবিত, আমি সঞ্জীবিত, আমি আমার মধ্যে আজ আর নেই, আমি আমাত্মটা বিশ্ব বাংলায় খুঁজে পেয়েছি আজকে। আজকে যে বিজেপির লোকেরা বলতো মমতা জি নে দুর্গা পূজা নেই করনে দেতা হ্যায় বঙ্গাল মে, আজকে সেই দুর্গা পুজো বিশ্ব সেরা, সেই দুর্গা পুজো আজকে ইউনেস্কো সম্মান পেয়েছে। আর কি চান, বলেছিলাম বাংলাকে এক নম্বর করে ছাড়ব,
কন্যাশ্রী বাংলায় ইউনাইটেড নেশনস এর প্রাইজ পেয়েছে বিশ্বের প্রথম। আজকে পূজয় কার্নিভাল করে দেখিয়ে দিয়েছি, পূজোতে হাজার হাজার লোক আসে, সব সম্প্রদায়ের মানুষ আসে, মানবিকতার কালচারাল হেরিটেজ এটা ডিক্লেয়ার হয়েছে, কলকাতার কালচারাল হেরিটেজ মানবিকতার হিউম্যানিজমের। অন্য কারো সার্টিফিকেট আমাদের দরকার নেই, সারা পৃথিবীর লোক আজ জেনে গেছে দুর্গা পুজোটা কি, ওটা ইউনেস্কোর হেরিটেজ। আজকে এটা বাংলার হেরিটেজ শুধু নয়, সারা দেশের হেরিটেজ নয়, এটা আজকে সারা পৃথিবীর হেরিটেজ। কি হলো, গর্ব হচ্ছে না? আমার তো মনে হয় একটা পয়েন্টে ভোট হয়ে যাক, আমার তখন হিংসা হচ্ছে যে অ্যাসেম্বলি ইলেকশনের আগে কেন ওটা হলো না। গর্ব করতে হয়, যে গর্ব করতে পারে না সে আবার কিসের মানুষ? যে গর্ব করতে পারে সেই তো মানুষ। আগামী দিন দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারও সবার ভাণ্ডার কাড়বে, আবার পৃথিবী জয় করবে। দুয়ারে সরকার জয় করবে, পাড়ায় পাড়ায় সমাধান, বড় প্রোগ্রাম, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় স্বাস্থ্য প্লাস স্বাস্থ্যসাথী, স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকার স্মার্ট কার্ড, কৃষকদের 10,000 টাকা করে দেবো বলেছিলাম দিয়ে দিয়েছি, ক্ষেত মজদুর 2,000-4,000 করে পাবে, কন্যাশ্রী চলছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চলছে, জয় জহর চলছে, হিন্দি ভাষীদের জন্য বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, দুর্গা পুজোতেও যেমন ছুটি হয় ছট পুজোতেও হয়, বুদ্ধদেবের জন্মদিনে যেমন ছুটি হয়, বুদ্ধং শরণং গচ্ছামি, আবার মনে রাখবেন ছট পুজোতেও ছুটি হয়, যীশু খ্রিস্টের জন্মদিন ফেস্টিভ্যাল আমরা পালন করি, খ্রিস্টান ফেস্টিভ্যাল 20 তারিখ থেকে শুরু হবে। এমন কিছু নেই যে আমরা করি না, বাংলা সবার জন্য। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, সবাইকে নিয়েই চলতে হবে। এবং দেখলেন কলকাতার পুজোগুলো, প্রত্যেকটা পুজোর প্যান্ডেল থেকে একটা করে দুর্গা পুজোর জন্য আমরা গর্বিত। জয় দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। এই বাংলায় আপনি বাস করেন, এর থেকে বেশি আর কি হতে পারে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরায় না ভাই ভাই, অথবা হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারো শিখ মুসলমান ও খ্রিস্টানি, অথবা চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির, অথবা বিশ্ব সাথে যোগে জেতায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও, অথবা স্বামী বিবেকানন্দের বাণী, ইফ ইউ থিঙ্ক ইউ আর উইক, উইক উইল বি, ইফ ইউ থিঙ্ক ইউ আর স্ট্রং, স্ট্রং উইল বি, কি বাকি আছে? রামকৃষ্ণের যত মাটি তত তত টাকা, যত টাকা যত মত যত পথ, মা টাকা মাটি মাটি টাকা, এত সুন্দর কথায় কে বলতে পারে? বাংলায় বলতে পারে। কাজেই কলকাতার মানুষের একটা ভোট সারা ভারতবর্ষের দিকে আমাদের এগিয়ে যেতে দেবে এবং সারা পৃথিবীকে জয় করার দিকে এগিয়ে যেতে দেবে। কলকাতা আজকে গর্ব, শুধু কলকাতার নয় সারা ভারতবর্ষে, সারা পৃথিবী। এই কলকাতা থেকেই তো দুর্গা পুজো শুরু হয়েছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কত দুর্গা পুজো। আমি হয়তো সব পুজোয় আসতে পারি না, কিন্তু আমি জানি এমন কোনো পাড়া নেই যেখানে হাউসিংয়ে পুজো হয় না, যেখানে পল্লীতে পুজো হয় না। আমি নিজেও প্রতিবার অনেকগুলো পুজোতে আসি, আমি কয়েকটার নাম বলে ছোট করব না, আমি সবার সাথেই শেয়ার করছি সবাইকেই, সবাই মিলে নেক্সট বার পুজোয় আমাদের স্পেশাল ফেস্টিভ্যাল হবে। এখন থেকে শপথ নিন, দুর্গা পুজোয় ইউনেস্কো হেরিটেজ,
আমরা আগামী দুর্গা পূজোয় এটা আমরা পালিত করব। ইউনেস্কোকে অনেক অনেক অভিনন্দন, ইউনাইটেড নেশনসকে অনেক অনেক অভিনন্দন, বাংলার মাটিকে অনেক অনেক অভিনন্দন, বাংলার মা বোনেদের অনেক অনেক শ্রদ্ধা ও প্রণাম, বাংলার ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা। বলেছি বাংলাকে শ্রেষ্ঠ করে ছাড়বো ছাড়বো। কোথায় ছিলাম? আগে বলতো লোডশেডিং এর সরকার আর নাই দরকার, এখন লোডশেডিং এর দেখা পা, এখন বলতে হবে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। করতে তো পেরেছি, আগামী দিনের জন্য 100 বছরের জন্য পাওয়ার রিজার্ভ করে রেখে যাব দেউচা পাঁচবিতে, যাতে আমাদের ইয়াং জেনারেশনকে কোনোদিন আর বেশি দামে বিদ্যুৎ কিনতে না হয়, আর তাদের যেন ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কষ্ট না হয়। বাংলায় তাজপুর নতুন বন্দর তৈরি হচ্ছে, বাংলায় 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, একেবারে হুগলি থেকে গিয়ে বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, পুরুলিয়া, রঘুনাথপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে, 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, লক্ষাধিক ছেলে মেয়ের কাজ হবে। দেউচা পাঁচমিতে প্রায় লক্ষাধিক ছেলে মেয়ের অ্যান্সেলারি নিয়ে কাজ হবে। বাংলায় নতুন বিমানবন্দর তৈরি হয়েছে অন্ডাল, ওটাকে ইন্টারন্যাশনাল করব। কুচবিহার বিমানবন্দর হয়ে গেছে, মালদার বিমানবন্দর হয়ে গেছে, কিন্তু ওই মালদার বিমানবন্দরটাকে আমরা আরো বড় বিমানবন্দর করব, যার জন্য আরো 1,000 কিলোমিটার মিটার জায়গা নেওয়া হয়েছে। বালুরঘাটও বিমানবন্দর তৈরি হয়েছে, বেহালায় বাড়ি ঘর হয়ে গেছে, আগে থেকে রক্ষা করতে পারিনি বলে কিছু প্রবলেম আছে, না তো বেহালাটাও আমি ভালো করে যতটুকু পারবো করবো, কিন্তু যা বড় বড় বাড়ি হয়ে গেছে সেখানে সেফটি সিকিউরিটি ইজ এ ম্যাটার, সেটা দেখে নিতে হবে, সেটার জন্য অ্যালাউ করছে না। সিলিকন ভ্যালি আমেরিকায় আছে, আমরাও সল্টলেকে আমরাও রাজারহাটে করে দিয়েছি। প্রথমে 100 একর জমি দিয়েছিলাম, সবাই জমি নিয়ে নিয়েছে আইটি ইন্ডাস্ট্রির যারা, এরপর আবার 100 একর দিয়েছি, সেটাও প্রায় ডুবু ডুবু, মানে সেটাও ভর্তি হয়ে গেছে। শুধু টাটা টিস্কোই 50,000 আইটি ছেলে মেয়ে নেবে খুব শিগগিরই, তারা অলরেডি আমাদের বলেছেন। হাজার হাজার কর্মসংস্থান হবে, আপনারা অনেকে জানেন না বানতলায় একটা চর্মনগরী হয়েছে, 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হয়েছে, আরো 5 লক্ষ হবে। আজকে চেন্নাই থেকে বলুন, মহারাষ্ট্র থেকে বলুন, সব ছেলেমেয়েরা ওখানকার ট্যানারি ইউপি থেকে বলুন, সব চলে আসছে বাংলায়, আর আমরা নিঃশব্দে কাজটা করে চলেছি। প্রচার কম কাজ বেশি, এটা করেই কাজগুলো করব। হঠাৎ একদিন দেখতে পারবেন প্রত্যুষে নতুন সূর্যোদয় হয়েছে, এভাবেই বাংলায় এগিয়ে চলবে। আগামী দিন আমার টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রি এবং এমপ্লয়মেন্ট। চাষিদেরটা করে দিয়েছি, মা বোনেদেরটা করে দিয়েছি, অন্যান্যদেরটাও করে দিয়েছি, এখন আমার টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রি বানাও চাকরি বাড়াও, ইন্ডাস্ট্রি বানাও চাকরি বাড়াও। কৃষকদের মুখেও হাসি থাক, আর আমার বেকার ছেলে মেয়েদের মুখেও হাসি থাক, বাইরে যাওয়ার দরকার নেই। অনেক কর্মসংস্থানের আমরা দিক নির্দেশ করছি, তাতে নিজেরাই করবেন, নিজেরা যোগাযোগ রাখবেন, নিজেরা লক্ষ্য রাখবেন। একটা কথা আপনাদের আমি বলি, অনেক সময় দেখি একটু কন্ট্রাকচুয়াল শুনলে মনে হয় চাকরিটা তো পার্মানেন্ট হচ্ছে না, পেনশন পাবো না। আপনারা কি জানেন সারা ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানকার গভর্নমেন্টের এমপ্লয়িজরা পেনশন পায়, আর কোথাও পায় না, সবাই উঠিয়ে দিয়েছে, একমাত্র আমি ছিলাম বলে উঠাইনি। কন্ট্রাকচুয়ালটাও মনে রাখবেন, আমরা 60 বছর করে দিয়েছি। আপনি কন্ট্রাকচুয়াল করা মানে ওটা 60 বছরের চাকরি, নেগলেক্ট করবেন না। দুই হচ্ছে কন্ট্রাকচুয়ালেও আমরা গভর্নমেন্ট থেকে যাদের নিই, রিটায়ারমেন্ট করার পরে 3 লাখ টাকা পায় এবং 3 বছর পরপর তার 2-3% মাইনে বাড়ে। এগুলো বলছি এই কারণে যে কর্মসংস্থান 40% বাংলায় বেড়েছে, 30টা নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, চাকরি করছে কারা? আমার নয়, আপনার ঘরে ছেলেমেয়েরা কেউ না কেউ তো করছে। 43টা মাল্টি সুপার হসপিটাল হয়েছে, কত ডাক্তার সিস্টার প্যাথোলজিস্ট কাজ করছে, কাজ তো হচ্ছে। 300টা বাচ্চাদের এসএনএস এসএনসিউ হয়েছে, এসএনসিউ এসএনএসইউ
কত কাজ করছে, 76টা 70টা এসএনসিও হয়েছে কত কাজ করছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব 16টা হয়েছে কত কাজ করছে। এইভাবে গতিধারা জলধারা থেকে শুরু করে একটার পর একটা প্রজেক্ট হয়েছে। গঙ্গাসাগর দেখে আসুন, তারকেশ্বর দেখে আসুন, দক্ষিণেশ্বর দেখে আসুন, বক্রেশ্বর দেখে আসুন, কঙ্কালীতলা দেখে আসুন, এমনকি একেবারে দেবী চৌধুরানীর মন্দির দেখে আসুন, দীঘা দেখে আসুন, মন্দারমণি দেখে আসুন, তাজপুর দেখে আসুন। আমি আজকেই টাকা স্যাংশন করলাম, পুরীতে যদি একটা জগন্নাথ মন্দির থাকে আমাদের দীঘাতেও একটা জগন্নাথ মন্দির থাকতে পারে। কারণ আপনারা যখন পুরীতে বেড়াতে যান জগন্নাথ দেবের দর্শন করেন, সমুদ্রের পাশে একটা মন্দির থাকা উচিত। আমরা অলরেডি 8 কোটি টাকা দিয়ে জায়গা নিয়ে জায়গা ঘিরে ফেলেছি, বাউন্ডারি ওয়াল হয়ে গেছে। আজকে 128 কোটি টাকা স্যাংশন করেছি পুরীর জগন্নাথ মন্দিরের মতো, অত বড় তো করতে পারবো না, পুরীর জগন্নাথ মন্দিরটা আসল মন্দির অরিজিনাল, আমরা ওই টাইপেরই করব। এবং আজকেই আমি স্যাংশন করে এসেছি। দীঘাতে ইন্টারন্যাশনাল সেন্টার হয়েছে, কনভেনশন সেন্টার, কলকাতায় হয়েছে, দীঘাতে দেখে রাখবেন, ইভেন দীঘাতে 7 কিলোমিটারের মেরিন ব্রিজ তৈরি হচ্ছে, 2টো ব্রিজ বাকি আছে, ইরিগেশনে হয়ে গেলে একেবারে 7 কিলোমিটার পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। গঙ্গাসাগর কি ছিল, আজকে গঙ্গাসাগর নতুন করে তৈরি হয়েছে। তারাপীঠ কি ছিল, আমার কথা শুনতে হবে না, নিজের আঞ্জান দেখে আসুন। দক্ষিণেশ্বর কি ছিল, যান দেখে আসুন, স্কাইওয়াক কালীঘাটেও তৈরি হচ্ছে, শুরু হয়ে গেছে, 250 কোটি টাকার প্রজেক্ট ববি। এবং দেখবেন হাজরা পার্কে কতগুলো দোকান তৈরি হয়েছে, কেন বলুন তো, যখন আমি কালীঘাটটা তৈরি করব, স্কাইওয়াকটা শুরু করেছি বলে ওখানকার যারা দোকানদার ছিল তাদের আমি আপাতত হাজরা পার্কে দোকান দিয়েছি, হাজরা পার্কের ভেতরে। যখন স্কাইওয়াকটা হয়ে যাবে ওরা সবাই ওই স্কাইওয়াকেই দোকান পেয়ে যাবে, তারা আমাদের সহযোগিতা করেছে। এইভাবেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াকও আমরা করেছি। সারা বাংলা আজ উন্নয়নে উন্নয়ন, তাই যারা হিংসুটে, যারা কুৎসিত, যারা অপদার্থ, যারা শুধু পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ায়, কৃষকদের অ্যাক্সিডেন্ট করে, হত্যা করে, প্ল্যান করে, বড় বড় কথা বলে, ধর্ম দেখায়, ইলেকশন আসলে গঙ্গা ডুব, আর ইলেকশন না থাকলে কোভিডের ডেড বডি সব গঙ্গায় ভাসিয়ে দাও যাতে কোনো রেকর্ড না থাকে, তখন গঙ্গা চুপ। আমি মালদায় কত ডেড বডি পেয়েছি, সেই ডেড বডিগুলো আমরা তুলেছি, তুলে আমরা ক্রিমেশন করেছি, মানে সমাধি টমাধি দেওয়া, যা যা করা মাটি করে, অতদিনের পচারে পচে গেছে ডেড বডিগুলো, বাড়ির লোকেরা ডেড বডি পর্যন্ত পায়নি। এদের আবার বড় বড় কথা, এরা হোক, এদেরকে তো আবার সার্টিফিকেট নিতে হবে, মমতাজি দুর্গা পূজা নেই কেন দেতা হ্যাঁ, মার মুখমে তুমি চুন কালি মিলা হে, মমতাজি কো গালি দিয়ে সেকতা হ্যাঁ, ইউনেস্কো কো দিয়ে সেকতা হ্যাঁ, বলো যাও যাকে পুছলো। হামতে তো হামকে তো হাম তো করকে দেখায়া, আর আপনি তো ঝুটা বলা ঝুমলা বলা, আপ ঝুটা বলতে আর হাম করকে দেখাতে, হাম ডরতে নেই হাম লড়তে হ্যায়, জিতনা দিন কাম করনে পাউঙ্গা হাম করতে যাওঙ্গি, আর শিখাতা হ্যায় ভি হাম 3 জেনারেশন কো শিখাতা হ্যায় আভি, কি হাম কা জানে কা বাদ ভি বঙ্গাল কা কোই দিক্কত না রহে, বঙ্গাল কা কোই প্রবলেম না রহে, বঙ্গাল বঙ্গাল কা মাফিক চলে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আমাকে আরো 2-3টে জায়গায় যেতে হবে, আমি আপনাদের ছুঁয়ে না গেলে আমার মনটা ভালো লাগতো না। আমি যদিও স্থানীয় মিটিংগুলো কম করি, কিন্তু আমি কালকে গোয়া থেকে ফিরে একটা মিটিং করেছি বেলেঘাটায়, আমি এখনও গেছিলাম যাদবপুরে একটা করতে, আর বেহালা করে গেলাম, তারপরে আমাকে আরও 2টো জায়গায় যেতে হবে। আপনাদের সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, আপনাদের ক্রিসমাস ফেস্টিভ্যাল ভালো কাটুক, আপনারা খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন,
গণতন্ত্রের উৎসবের মতো করে ভোট পালন করুন। আপনার ভোট আপনার উৎসব, এটা গণতন্ত্রের বড় উৎসব, এটাকে ভালো রাখুন। আবার দেখা হবে চলতে চলতে, পথে পথে, আমি তো পথে পথেই চলি এবং পথ চলতে চলতে নিজেকে তৈরি করি। তাই আপনাদের বলি, এই ওটা আমায় দাও, ওখানে রাখবে না, উনি নিজে বাড়ি থেকে নিয়ে আসছেন। আমি দেখেছি এটা উল দিয়ে বুনেছে, আমি বলি না আমার চোখে চোখে কথা বলে, দেখুন এটা করেছে কি সুন্দর ক্রুজ দিয়ে বুনেছে। আমি উল বুনতে খুব ভালো পারি, আগে খুব সোয়েটার বানাতাম, এখন আর টাইম হয় না, নেশার মতো দুটোই ক্রুজ দিয়ে বানানো, খুব ভালো, শীতকালে পড়া যাবে মাঝে মাঝে। বসতি আবার